যুক্তরাজ্যের প্রধান বিরোধী দল লেবার পার্টির নিয়ন্ত্রণে থাকা বার্মিংহাম সিটি কাউন্সিল শুধু ব্রিটেনেই নয়, বরং ইউরোপের মধ্যে সর্ববৃহৎ এই কাউন্সিল। কিন্তু বছরের পর বছর সরকারের কাছ থেকে পর্যাপ্ত পরিমাণ বাজেট পাচ্ছে না, তাই কনজারভেটিভ নেতৃত্বাধীন ক্ষমতাসীন সরকারকে দায়ী করে গেল 5ই সেপ্টেম্বর চলমান আর্থিক সংকটের মধ্যে নিজেদেরকে দেউলিয়া ঘোষণা করেছে কাউন্সিল কর্তৃপক্ষ। চলতি বছরের বাজেটের ঘাটতি 87 মিলিয়ন পাউন্ড, তার সাথে যুক্ত আছে 750 মিলিয়ন পাউন্ডের বকেয়া বেতন ভাতা। এছাড়া ইউকিউএলপিএর ওয়াদা পূরণে প্রয়োজন আরো 760 মিলিয়ন পাউন্ড, যা বার্মিংহাম সিটি কাউন্সিলের জন্য বড় ধরনের বিপর্যয় ডেকে এনেছে। তার সাথে যুক্ত হয়েছে আইটি খাতের আরো 100 মিলিয়ন পাউন্ড। পরিস্থিতির ব্যাখ্যা দিলেন কাউন্সিলের ডেপুটি লিডার লেবার কাউন্সিলর শ্যারন টমসন, আর প্রতিক্রিয়া ব্যক্ত করলেন Tory Party councillor Robert Alden. Across the city, you know, anything that impacts and that the council has done wrong, we'll hold up our hands and we will say sorry for. We've seen local government being cut. We've had the council itself has lost over £1 billion worth of funding as a result of consecutive Conservative governments. This has been ongoing. It's not just unique to Birmingham. They've been telling the public there was going to be a golden decade to get re-elected. While in fact, we now know they built it on fool's gold, where the accounts haven't been signed off and there's no actual allowance made for the debt that they owe. Council e bey korar moto porjapto poriman ortho na thakay ekhon shudhumatro oti guruttopurno shebagulor moddhe social care, housing, moyla sorbaraho sho guruttopurno shebagulote nojor dewa chhara onnanno shebagulo abadoto bondho rakha hobe. Tobe kon kon sheba bondho rakha hobe ta ekhono porishkar koreni council. E khobore hotasha ar khub prokash korlen sthaniyo caterer byabshayi o community neta Kamal Ahmed ও স্থানীয় বাসিন্দা ফাতেমা শামিম চৌধুরী। বার্মিংহাম সিটি কাউন্সিল ইতিমধ্যেই তারা দেউলিয়া ঘোষণা করেছে। এই খবরটি কমিউনিটিতে প্রচার হওয়ার পরে কমিউনিটি এবং ব্যবসায়ী সমাজ খুবই আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছে। কারণ হলো ব্যবসায়ীরা এই কোভিড এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি এবং কমিউনিটিতেও অর্থনৈতিকভাবে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হচ্ছে। তদুপরি বার্মিংহাম সিটি কাউন্সিল দেউলিয়া ঘোষণার পর হওয়ার পরেই আমরা অত্যন্ত চিন্তার মধ্যে দিয়ে দিনাতিপাত করছি। আমাদের বার্মিংহাম সিটি কাউন্সিল দেউলিয়া হয়ে যাওয়ার কারণে বার্মিংহাম বাসিন্দা খুবই চিন্তিত আছি আমরা। যে সুযোগ সুবিধাগুলি পেতাম সিটি কাউন্সিল থেকে, এসব থেকে আমরা বঞ্চিত হব, তো এটা খুবই দুঃখজনক ব্যাপার। ভবিষ্যতে আমাদের কি হবে জানি না। 101 জন কাউন্সিলরদেরকে নিয়ে 10 লাখেরও বেশি মানুষদের সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বার্মিংহাম সিটি কাউন্সিল নিজেদেরকে দেউলিয়া ঘোষণার মাধ্যমে হারলো তাদের সোনালী অতীত। স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, বহু সংস্কৃতির মানুষের আবাস এই বার্মিংহাম সিটি কাউন্সিল কবে ফিরবে তার আপন চেহারায়? বার্মিংহাম থেকে জয়নাল ইসলাম, এটিএন বাংলা, ইউকে।